হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রাষ্ট্র টিউটোরিয়াল তো ফ্রেন্ডস আজকে আমি যে ভিডিওটি নিয়ে আসছি সেটি হল লাস্ট ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন যে কবে হবে সেলেক্টেড ক্যান্ডিডেটসদের ভেরিফিকেশন এবং কবে হবে সেকেন্ড লিস্ট প্রকাশিত সেকেন্ড লিস্টে কতগুলো ভ্যাকেন্সি হতে পারে এবং যে খালি ছয়শো পদ আছে সেই ছয়শো পদের কী হবে অর্থাৎ আমি বিস্তারিতভাবে আজকে সমস্ত কনফিউশন আপনাদের দূর করে দেব তো আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখবেন তার আগে বন্ধুরা একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে প্রতিবারের মতো যদি আপনি আমার চ্যানেল নিউ ভিহার হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে আইকনটি আছে সেটিও ক্লিক করে রাখবেন কারণ এরপরেও আমি ইংলিশের নানারকম ভিডিও দিতে যাচ্ছি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা প্রথম যে কোশ্চেনটি কবে হবে সিলেক্টেড ক্যান্ডিডেটসদের ভেরিফিকেশন তো বন্ধুরা ভেরিফিকেশন যদিও এই সপ্তাহে হওয়ার কথা ছিল কিন্তু নানারকম ছুটির কারণে বা অফিসিয়াল কাজ বন্ধ থাকার কারণে যে ভেরিফিকেশন সেটি হতে চলেছে সামনের সপ্তাহের সোমবার কিংবা মঙ্গলবারের মধ্যেই এর ভেরিফিকেশান শুরু হয়ে যাবে তো আপনারা যারা সিলেক্ট হয়েছেন তারা সমস্ত রকমের ডকুমেন্টস ক্লিয়ার রাখবেন এবং যাওয়ার জন্য প্রস্তুত থাকবেন তো সেকেন্ড যে কোশ্চিনটি বন্ধুরা আপনারা করেছিলেন সেটি হলো কবে হবে সেকেন্ড লিস্ট প্রকাশিত তো এর আগে আমি একটি বলে রাখি বন্ধুরা যতদিন পর্যন্ত ফার্স্ট লিস্টের সমস্ত রকম কার্যকলাপ শেষ না হয় সেকেন্ড লিস্ট কিন্তু প্রকাশিত হচ্ছে না কারণ সেকেন্ড লিস্ট পুরোপুরি নির্ভর করে ফার্স্ট লিস্টের উপর ফার্স্ট লিস্টে যদি যে সমস্ত ক্যান্ডিডেটস রিজাইন দিবে বা যে সমস্ত ক্যান্ডিডেটস কোনো কারণে রিজেক্টেড হবে সেখান থেকে যে সমস্ত সিট খালি হবে সেখান থেকেই কিন্তু সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে তো ফার্স্ট লিস্টের কাজ শেষ না হওয়া পর্যন্ত কিন্তু সেকেন্ড লিস্ট হবে না তো এটা বলা যায় যে যেহেতু সামনের সপ্তাহে ফার্স্ট লিস্টের সমস্ত কাজ ক্রিয়া কার্যকলাপ শেষ হবে তো সেক্ষেত্রে বোঝা যায় যে যে সামনের সপ্তাহের পরেই কিন্তু সেকেন্ড লিস্টটা চলে আসবে বা সামনের সপ্তাহে আসতে পারে তো বন্ধুরা এর যে ভ্যাকেন্সি কতগুলো ভ্যাকেন্সি হতে পারে তো বন্ধুরা এর এর আগেও আমি একবার বলেছি যে সেকেন্ড লিস্টের যে ভ্যাকেন্সি সেটা প্রায় দুশো থেকে চারশো অর্থাৎ এর বেশি হতে পারে আবার দুশো থেকে কমও হতে পারে বা চারশো থেকে বেশি হতে পারে তো যেহেতু ফার্স্ট লিস্টের উপর নির্ভর করে তো ফার্স্ট লিস্টে যেভাবে হবে তার উপরেই নির্ভর করবে অর্থাৎ ফার্স্ট লিস্টে যদি বেশিরভাগে রিজাইন হয় বা বেশিরভাগে ক্যান্ডিডেটসের কোনো রকম প্রবলেম হয় তো সেক্ষেত্রে সিট আরও বেড়ে যাবে এবং আরও যদি কমে যায় তো সেক্ষেত্রে তো বুঝতে পারছেন যে কমে যাবে তো সেকেন্ড লিস্টে ফার্স্ট লিস্টে যেরকম হবে তার উপরে নির্ভর করবে সেকেন্ড লিস্টের ভ্যাকেন্সি বা সেকেন্ড লিস্টের প্রকাশ তো লাস্ট যে কোশ্চিনটা বন্ধুরা আমি আলোচনা করতে চাই সেটি হলো যে ছয়শো পদ যে ছয়শো পদ খালি ছিল অর্থাৎ চুয়ান্নশো পদ নেওয়া হয়েছিল ছয় হাজারের মধ্যে তো ওই ছয়শো পদের কী হবে তো তার আগে আমরা বলে রাখি বন্ধুরা যে এই ছয়শো পদ হলো একটি এগুলো সব সংরক্ষিত পদ অর্থাৎ আমরা সংরক্ষণ বলতে বুঝি খালি ওবিসি বি বা পিএসকে কিন্তু এর ভিতরেও অনেকগুলো ভাগ আছে তো বন্ধুরা যদিও অনেকে যে পরীক্ষা হয়েছিল সেখানে পাশ করেছিল কিন্তু যে ভাইবা হয় সেখানে এই সমস্ত পদের অর্থাৎ এই সমস্ত সংরক্ষণ পদের থেকে কেউ পাশ করতে পারেনি বলে এই সমস্ত সিট খালি আছে তবে এটা ভাববেন না যে এই সমস্ত সিট পরের বছরের জন্য খালি থাকতে পারে কারণ বন্ধুরা আপনারা দেখে নিন যে সরকারের কোনো রকম উদ্দেশ্য নেই যে সিট পুরো খালি রাখবে অর্থাৎ সিট পূরণ করার জন্যই সরকার কিন্তু যে চাকরির পরীক্ষা সেটি নিয়েছিল এবং যে তাদের কার্যকলাপে অসুবিধা হচ্ছিল বলেই এই বা রিকমেন্টটি ছাড়া হয়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে ছয়শো পথ খালি আছে তো এই ছয়শো পথ যদি বছরের পর বছর বা পরের বছরও যদি পূরণ না হয় তো সেক্ষেত্রে কার্যকলাপের ক্ষেত্রে বা দপ্তরে যে দপ্তরে খালি আছে সেই দপ্তরে কার্যকলাপের ক্ষেত্রে অনেক রকম কিন্তু অসুবিধা হতে পারে তো সরকার এরকম কোনোদিন চাইবে না যে তাদের কার্যকলাপে অসুবিধা হোক বা এই সিটগুলো যে যারা এখনও পাশ করে তাদের জন্য থেকে যাবে তো এইভাবে যদি ওদের জন্য থেকে যায় তো পরবর্তীতে আরও বেড়ে যাবে কিন্তু এরকম ক্যান্ডিডেট হবে না বলে কার্যকলাপে অনেক রকম ক্ষতিও হতে পারে বা অনেক রকমের যে খারাপ অবস্থাও দেখা দিতে পারে তো সেক্ষেত্রে আপনারা বিবেচনা করে দেখেন যে এই ছয়শো পদ যদি বছরের পর বছর খালি থাকে তো যেই যেই দপ্তরে এই পদগুলো নেওয়ার কথা সেই দপ্তরে যদি পদ খালি থাকে তো সেখানে কার্যকলাপে হয়তো অসুবিধা হচ্ছে বা অসুবিধা হবে তো সরকার এরকম কোনো মতে চাইবে না বা বোর্ডও এরকম কোনো মতে চাইবে না যে তাদের কার্যকলাপে কোনো রকম অসুবিধা হোক তো ক্ষেত্রে আমি বিবেচনা করে বলছি বন্ধুরা যে এই শস্য পদও কিন্তু এর সাথে যুক্ত হতে পারে তো চান্স খুবই একটা বেশি আছে তো আপনারা ভাবে চিনতে দেখেন যে আমি যদি কোনো রকম ভুল বললাম তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলের নিউ ভিয়ার হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেলাইকনটি আছে সেটিও ক্লিক করে রাখবেন তো থ্যাংক ইউ